হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের কাছে আজকের এই ব্লগটা আশা করি খুব ভালো লাগবে। আমি যাচ্ছি একটা ফ্লাওয়ার মার্কেটে, আপনারাও যাবেন আমার সাথে। চলে আসলাম সেই মার্কেটটিতে, এটার নাম হচ্ছে কলম্বিয়া ফ্লাওয়ার মার্কেট। এটা প্রতি সানডে সকাল 9টা থেকে দুপুর 2:30 পর্যন্ত ওপেন থাকে। আর এই মার্কেটটা খুব একটা বড় নয়, আর 100 গজ হবে আমার মনে হচ্ছে, আমি জানি না ঠিক। এটা দুই দিকে মিডিলে রাস্তা, দুই দিকে সব রেস্টুরেন্ট, দোকান, ছোটো ছোটো সব আছে। শপেও কিছু কিছু গাছ রাখা আছে, কিন্তু যদি ডান সাইডটাতে, আমরা যখন মার্কেটে ঢুকেছি ডান সাইডেই হচ্ছে দোকানের সাথে লাগিয়ে ওপেন মার্কেটটা, ওপেন ফ্লাওয়ার মার্কেট, একদম রোডের উপরে বসে। ভ্যারাইটিস গাছ, ফুল এগুলো নিয়ে বসে। এখানে ফ্রুটসের গাছ, তারপরে ফলে ফুলের গাছ সব কিছুই আছে, কম দামি বেশি দামি সব কিছু, সবই রকম ভ্যারাইটিস আছে। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ওয়েদারটা খুব ফ্যান্টাস্টিক ছিল, যার জন্য প্রচুর লোক হয়েছিল। যাই হোক, এই লোকের জন্য কিন্তু আমি ছবি উঠাতে পারছিলাম না, যা বহু কষ্টে নিয়েছি। যখনই ছবি নিতে যাই শুধু দেখি যে মানুষের ছবি আসছে, গাছের ছবি খুব কম আসছে। তো যাই হোক, একটু এদিক সেদিক করে কিছুটা নিয়েছি যতটুকু পেরেছি আর কি। তো আপনারা দেখতে থাকুন। এখানে কিছু আমরা যে ফ্রেশ ফুল দেখতে পাচ্ছি, এগুলা অনেকে যারা ঘরে রাখেন আর কি, ফ্লাওয়ার বাজে পানিতে দিয়ে তারাও নেন, আবার যারা গিফট দিতে চান তাদের জন্য বেটার। এই যে দেখেন, এখানে বাবুই পাখির বাসার মতো কিছু গাছ ঝুলিয়ে রেখেছে, কি সুন্দর নিচের ডিজাইনটা। এটা অ্যাকচুয়ালি আমার খুবই ভালো লেগেছিল, কিন্তু আমি নিতে পারিনি যেহেতু আমার ইনডোরে রাখার মতো সেরকম তো করো। তো যাই হোক, দেখতে থাকুন আপনারা। সামনে আর কি এই যে দেখেন অর্কিডগুলো, কিন্তু অর্কিডগুলো না বেশিরভাগই ফুলগুলো ফুটে গিয়েছিল, যার জন্য আমি আরও আমার সাথে কালারটা কমন ছিল, আবার ফুলগুলো ফুটে গিয়েছে, যার জন্য আমি আমি মানে নেই নি ইচ্ছে করে। আমার কাছে কলি থাকা অবস্থায় ভালো লাগে, যে আস্তে আস্তে ফুটবে, আস্তে আস্তে ঝরে যাবে, ওটাই ভাল লাগে। যাই হোক, তারপরও সুন্দর লাগতেছিল, আমি ছবি এই জন্য ছবি নিয়ে নিয়েছি। এই যে দেখেন বাবুই পাখির বাসা আবার চলে আসছে।
অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখেন আল্লাহর কুদরত কত সুন্দর ফ্লাওয়ার, আবার অর্কিড চলে আসছে। আমি জানি না আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে দর্শক, তাহলে আমাকে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন হলো, এবং সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর আবারও চলে আসব অন্য কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।